বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ফাইনাল, সেই ফাইনাল খেলা দলের সদস্য থেকে এখন বাসের ড্রাইভার। ভাগ্যের এমন নির্মম পরিহাস মেনে অস্ট্রেলিয়ায় বাস চালিয়ে সংসার চালাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সুরজ রণদীপ। দশ বছর আগে যা ভাবেননি তাই এখন ঘটছে রণদীপের জীবনে। তিনি একা নন, তার সাথে আরও দুই আন্তর্জাতিক ক্রিকেটারকে দেখা গেছে এই পেশায়। তাদের একজন শ্রীলঙ্কার চিনথাকা জয়সিংহে, অন্যজন জিম্বাবুয়ের ওয়াডিংটন মাওয়েঙ্গা। 1985 সালে জন্ম নেওয়া রণদীপ খেলেছেন সব ধরনের ক্রিকেট। অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 19 দলে ভালো পারফরমেন্স করলে 2009 সালে সুযোগ মেলে জাতীয় দলে। মুরালি ধরনের জায়গায় ভারতের বিপক্ষে অভিষেক হয় ওয়ানডেতে। প্রথম ম্যাচে 3 উইকেট শিকারের সুবাদে শ্রীলঙ্কা জিতেছিল ওই 3 উইকেটে। শুরুতে 2011 সালে বিশ্বকাপ দলে জায়গা না পেলেও অ্যাঞ্জেলা ম্যাথিউজের ইঞ্জুরিতে ভাগ্য খুলেছিল এই ডানহাতি অফ স্পিনারের। এরপর খেলেছিলেন ভারতের বিরুদ্ধে ফাইনালেও। ওয়ানডেতে অভিষেকের পর 2010 সালে ভারতের বিপক্ষে খেলেন নিজের প্রথম টেস্ট। শেষ টেস্ট খেলেন 2 বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আর দেখা যায়নি রণদীপকে। এরপর তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে জেলাভিত্তিক ক্রিকেট খেলার পাশাপাশি জীবিকার তাগিদে বেছে নিয়েছিলেন বাস ড্রাইভারের পেশা। জাতীয় দলের হয়ে 12টি টেস্ট এবং 31টি ওয়ানডে খেলেন এই ক্রিকেটার। 12 টেস্টে 37 গড়ে নেন 43 উইকেট। অন্যদিকে 31 ওয়ানডেতে উইকেট পেয়েছিলেন 36টি। রণদীপের সেরা পারফরমেন্স ছিল 42 রানে 5 উইকেট। শুধু জাতীয় দল নয়, আইপিএলও খেলেছেন এই ক্রিকেটার। 2011 সালে চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়া রণদীপ খেলেছিলেন 2টি মৌসুমও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।